আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা এসেছি দুধগ্রাম নামে একটা এলাকায়, যেটা শেরপুর সদর থানায় অবস্থিত। আর এই এলাকাতে প্রত্যেকটা বাড়িতেই ছোট ছোট আকারে ডেয়ারি ফার্ম গড়ে উঠেছে। কোনো বাড়িতে 5টা গরু, কোনো বাড়িতে 10টা গরু, কোনো বাড়িতে 2টা গরু। আজকে আমরা যার খামারটা ভিজিট করবো মূলত সেটা হচ্ছে আলহাজ মোহাম্মদ আলী ভাইয়ের খামারে। আলহাজ মোহাম্মদ আলী ভাই এখানে মোটামুটি 5-6টা গাভী নিয়ে একটি ছোটখাটো ডেয়ারি ফার্ম তৈরি করেছেন। এবং তার এই ডেয়ারি ফার্মের বয়স কতদিন, কীভাবে উনি শুরু করলেন এবং তার প্ল্যানিংটা নিয়ে আজকে মূলত তার সাথে কথা বলবো। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ আলী ভাই, আপনার এখানে টোটাল এখন কয়টা গাভী আছে? এখানে গাভী আছে 6টা। 6টা গাভী। 6টা গাভী। আপনি এর আগে মানে কতদিন আগে থেকে গাভী লালন পালন করেন? আচ্ছা, 2000 সাল থেকে মানে 19 বছর আপনি এই গাভী লালন পালন করতেছেন? 19 বছর প্রথম থেকে কি এই উন্নত জাতের গাভী লালন পালন করেন? সর্বপ্রথম আর কি ছোট থেকেই শুরু। আচ্ছা, মানে দুইটা গাভী থেকে শুরু। দুইটা গাভী কি দেশি গাভী ছিল? না, ওটা ক্রসই ছিল, তো এই জাতের গাভী না, অন্য জাতের গাভী। আচ্ছা, ওখান থেকে আস্তে আস্তে শুরু। ওগুলো কয় কেজি করে দুধ দিত? এগুলো 5 থেকে 6 কেজি, 7 কেজি। 5-6 কেজি 7 কেজি করে দুধ দিত। তারপরে ওইখান থেকে আস্তে আস্তে শুরু হওয়ার পরে, ওখান থেকে আস্তে আস্তে শুরু হওয়ার পরে কেমনি কেমনি জাত বৃদ্ধি শুরু হইলো। উন্নত জাতের গরু বা বড় বড় গাভী কই পাওয়া যায়, এরকম হয়তো বাচ্চা পাইলা, বাচ্চা কিনছি, কেউ গাভী কিনছি, গাভী কিনতে কিনতে আস্তে আস্তে এই পর্যায়ে। কোন কোন এলাকা থেকে আপনি এই পর্যন্ত গাভী কিনছেন? মানে বিশেষ করে টাউনের আছে কিছু, আর কিছু ইয়ার আছে যমুনাপাড়ের। যমুনার ওই পারে মানে সিরাজগঞ্জ, পাবনা, ওইসব অঞ্চল থেকে গরু কিনছেন। এখন আপনার খামারে প্রতিদিন কয় কেজি দুধ উৎপাদন হয়? বর্তমানে আছে 60 লিটার। 60 কেজি দুধ আপনি উৎপাদন করছেন কয়টা গাভী থেকে? এটা তো মানে সবগুলো তো দুধ দিচ্ছে না, গাভী দুইটা আর এই যে হবে মানে কমে গেছে বাচ্চা, মানে এখন ড্রাই পিরিয়ডে আছে আর কি, দুধ বন্ধ। আর মূলত এখন দুইটা গাভী দুধ দিচ্ছে। দুইটা গাভী দুধ দিচ্ছে কত কেজি? দুইটা গাভী ওইটার দুধ হচ্ছে 25টা। আচ্ছা, তারপরেরটা? আর এটা আজ 3-4 দিন ধরে বাচ্চা দিছে, আর ওটার 20টা 22টা। আচ্ছা, ওইটার 25, এটার 22, আর এটা আছে 3-4 দিন বাচ্চা দিছে, এখনো দুধ পুরোপুরি নামে নাই। 25টার মতো আর কি, এটাও 25টার মতো। আর এগুলা হচ্ছে এখন মানে গাভীন অবস্থায় আছে। তিনটাই গাভীন, এটা 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 এটা। আচ্ছা, এই ছোট জাতের এই মানে বক্তাটা মানে কিসের আমাকে একটু খুলে বলেন, এটা কি কিনে আনছেন নাকি আপনার পালে? তার মা এটা তো, তার পাশেটাই তার মা। আচ্ছা, এই এই কি অবস্থা এখন, কত মাস বয়স? 11 মাস বয়স। 14 মাসে সাধারণত হিটে আসে না? হিট তো দুইবার আসছে, দুইবার হিটে চলে আসছে 11 মাসেই। ওই যে জেম হাসানের একটা গাভী বাচ্চা দিছে। আচ্ছা, মানে বাচ্চার বয়সই 22 মাস, আবার সে বাচ্চা দিছে 22 মাস বয়সেই বাচ্চা দিছে। আচ্ছা, মাশাআল্লাহ, আসলে এই ধরনের ঘটনা আসলে খুব কম দেখা যায়। তো আপনার মূলত এই গাভীগুলো থেকে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা কি হতে পারে, মানে আস্তে আস্তে বাড়াবেন, মানে এটা কি বাড়াবেন, মানে অনেক বড় একটা বিশাল আকারে চলে যাবেন, এই ধরনের কোনো ইচ্ছা আছে? বা দুধ থেকে বাই প্রোডাক্ট করা, মিষ্টি উৎপাদন করা বা দই উৎপাদন করা, ওইদিকে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা? ওইদিকে যাওয়ার, আমাকে ওইদিকে যাওয়া। দুধের দাম কেমন পান? দুধের দাম কম, দুধের দাম আমরা 40 টাকা, 35 টাকাও দাম দিয়ে, 30 টাকাও দাম দেওয়া, 50 টাকাও দাম দিয়ে, 60 টাকাও দাম দিয়ে, মানে এক এক সময় এক এক রেট থাকে। আচ্ছা, আপনার যে গরুটা 26 কেজি দুধ দিতেছে, একে আপনি প্রতিদিন কয় টাকা খাওয়ান? তো হিসাব নাই, তাই 200 টাকার মতো দাম। 200 টাকার মতো খাওয়ান। ওকে দানাদার খাবার মানে কি কি খাওয়ান? দানাদার খাবার আমি করে নিতে, সিল্কি কুড়া কুড়া খায়, আমি ভুষি দেন না, আর ওই ফিট খাবার খায়। আচ্ছা, এটা ওই বাইপু। আচ্ছা, বাইপু খা, আপনি খাওয়াচ্ছেন? যে আমি যে খাওয়াচ্ছি, ওই যে আমি করে ভুষি দিন না, দানা দার খাদ্য মানে ডালের ভুষি, খেসারির ভুষি, ভুট্টার গুঁড়া, এসব তো খাওয়ান না, তার জন্য ওই খুদিটা খাওয়াই। আচ্ছা, পানিটা ঠিক মতো খাওয়া। এই যে খুদের জাউটা খাওয়াচ্ছেন, এটার জন্য নাকি গরুর প্রজনন ক্ষমতা অনেকটা কমে যায়? কমে যায়, তারপরে জানার পরে যে আমরা খাওয়াই দিচ্ছি, আমরা তো মানে আসলে গরিব মানুষ, ওই ধরনের। এই যে কচুরি ফেনা খাওয়াচ্ছেন গরুকে, এটা কি গরুর খাদ্য কচুরি ফেনা? না, তা না, কিন্তু এটা আমগরের দেশে আছে, এটা আমগর ডোবা জায়গা, আমগর অন্য কোনো ঘাস চাষ হয় না। আচ্ছা, আপনার কি আপনার কি কোনো ঘাসের বাগান? তাহলে আমাদের সবই ডোবা জায়গা, কোনো টান জায়গা নাই। আচ্ছা, ওই যে মাথানে এই নিচে তো ভিটা, এটা এই পূর্বকালীন ভিটা আছে ওর মধ্যে কিছু গাছ আর কি। আচ্ছা, আপনি তাহলে শুধুমাত্র এই কচুরি পানা, কলমিলতা, এগুলা খড় আর হচ্ছে দানাদার খাবারের উপরে ডিপেন্ড করে খামার পরিচালনা করেন, তার মধ্যে আল্লাহর রহমতে আপনার খামারে 26 কেজি দুধ দিচ্ছে একটা গাভী, 22 কেজি দুধ দিচ্ছে একটা গাভী, 8টা গাভী থেকে এরকমই দুধ আশা করতেছেন? 20টার উপরে, সবগুলোই 20টার উপরে মূলত। এই গাভীগুলোর দাম কেমন হতে পারে? যে গাভীটা 26 কেজি দুধ দিচ্ছে, এই গাভীটার দাম কেমন হবে? ওটা
গতকাল 3 লক্ষ 10 হাজার টাকা। আপনি গাভী বিক্রি করেন? হ্যাঁ, মাঝে মাঝে মানে আমার ওই যে এই গাভীর উপরে আমার সংসার আল্লাহ চালাই যাচ্ছে। আচ্ছা, সংসারের একটা ছেলে নটরডেম কলেজে পড়ে, আর একটা নবরণে পড়ে, আর একটা রেহানের দিচ্ছে পড়ে, এই খরচটা চালাবে মানে দ্রুত উৎপাদন। আর মাঝে মাঝে দুটো টাকা আমি দিয়ে বিক্রি করে দিই, তাতে আমার কোনো ভাই খরচটা আল্লাহ হোক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মোহাম্মদ আলী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। ক্ষুদ্র খামারি বন্ধুরা, মোহাম্মদ আলী ভাই এখানে যতগুলো গরু লালন পালন করতেছে, এগুলো মূলত জাত উন্নয়ন করতে করতে ওনারা এ পর্যন্ত আনছে। তার মধ্যে ওনার কোনো গাভী এখানে 20 কেজি নিচে দুধ দেয় না, তার মধ্যে 26 কেজি, সবগুলো 20 কেজির উপরে দুধ দেয়, তার মধ্যে 26 কেজি দুধের একটা গাভী আছে, যে গাভীটা আমরা আপনাদেরকে ক্যামেরায় দেখিয়েছি। তো ক্ষুদ্র খামারি বন্ধুরা, আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে অন্য কোনো খামারে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।